প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডাক্তার পঙ্কজ কান্তি গোস্বামী, প্রভাষক ফিজিওলজি। আজকে তোমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি ফিজিওলজির কিছু টপিক যার মধ্যে থাকবে গ্ল্যান্ডস অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, এর কিছু গ্ল্যান্ড সম্পর্কে আমরা আলোচনা করব, মেকানিজম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, সেলিভারি গ্ল্যান্ডস, এর সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা করব। ধন্যবাদ। তো প্রথমে হচ্ছে, হোয়াট আর দ্য টাইপস অফ এলিমেন্টারি গ্ল্যান্ডস? আমাদের সমস্ত এলিমেন্টারি সিস্টেমে কী ধরনের গ্ল্যান্ড থাকে তোমরা এই সাইডে একটু খেয়াল করো। এলিমেন্টারি সিস্টেমে সাধারণত চার ধরনের গ্ল্যান্ড থাকে। এক ধরনের গ্ল্যান্ড থাকে যেটা লুমেনের কাছাকাছি থাকে, লুমেনে থাকে, হচ্ছে সিঙ্গল মিউকাস গ্ল্যান্ড, তাদের কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা, যার নাম হচ্ছে গবলেট সেল। তো মিউকাস সেল থেকে যে মিউকাস সিক্রেশন হয় তার কাজ হচ্ছে লুব্রিকেশন করা, প্রোটেকশন করা, এবং যাতে এক্সক্রিয়েশন হয়, যাতে লুমেনের গা খাবারের ঘষায় ঘষা লেগে মানে না উঠে যায়, এক্সক্রিয়েশন প্রিভেন্ট করে এবং ডাইজেশনে হেল্প করে। দ্বিতীয় ধরনের গ্ল্যান্ডস হচ্ছে ক্রিপ্টস অফ লিভার খান। ক্রিপ্টস অফ লিভার খান আর কিছুই না, এগুলো হচ্ছে সাবমিউকাস আছে, সাবমিউকাস ইনভেজাইনেশন, মানে হচ্ছে একটা লুমেনের ভিতর দিকে ঢুকে যায়। আমি পরের ছবিতে, পরের স্লাইডে ছবিতে দেখাবো, এটা হচ্ছে ক্রিপ্টস অফ লিভার খান। তৃতীয় ধরনের এক ধরনের গ্ল্যান্ড আছে যাকে বলা আমরা বলি টিউবুলার গ্ল্যান্ড। টিউবুলার গ্ল্যান্ডই হচ্ছে প্রধানত জিআইটি ফাংশন নিয়ন্ত্রণ করে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন অক্সিনটিক গ্ল্যান্ড, এটা একটা টিউবুলার গ্ল্যান্ড। চতুর্থ ধরনের গ্ল্যান্ড আছে কম্পাউন্ড গ্ল্যান্ড, যেমন লিভারের আমরা জানি লিভার, প্যানক্রিয়াস, এগুলো হচ্ছে মিক্সড টাইপ অফ গ্ল্যান্ড, যাদেরকে কম্পাউন্ড গ্ল্যান্ডে বলা হয়। ধন্যবাদ। তোমরা এই ছবিতে খেয়াল করো, এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ক্রিপ্টস অফ লিভার খান। তোমরা এই ছবিতে একটু খেয়াল করো যে এটা হচ্ছে ইনভেজেনেশন, লুমেনটা হচ্ছে ইনভেজেনেটেড হয়ে, মানে এদিকে লুমেনের ইনভেজেনেশন হয়ে মানে ভিতরে ঢুকে আবার বাইরের দিকে এদিকে একটা প্রজেকশন তৈরি করছে, এটাকে আমরা বলছি ক্রিপ্টস অফ লিভার খান। তো ক্রিপ্টস অফ লিভার খানের যে লাইনিং এপিথেলিয়াম আর কি, এটা যে কলামনার এপিথেলিয়াম থাকে ইয়ের দিকে, তারপর থাকে গবলেট সেল, এখানে আনডিফারেন্সিয়েটেড স্টিম সেল থাকে। আনডিফারেন্সিয়েটেড স্টিম সেল মানে হচ্ছে এগুলো যেগুলো ঠিক সেল না, মানে পরবর্তীতে এগুলো থেকে বংশবৃদ্ধি করে, সেল বংশবৃদ্ধি বলা ভুল, এগুলো থেকে ডিফারেন্সিয়েট হয়ে পরিপূর্ণ সেল তৈরি হয়। তারপর বলা হয় প্যানাথ সেল বা জাইমোজন সেল এবং আর্জেন্টাভিন সেল। এটা পরীক্ষায় অনেক সময় ভাইবা জিজ্ঞেস করা হয়, লিখিত পরীক্ষা আসে না। ঠিক আছে, তোমরা এই ছবিটা একটু খেয়াল করবো, এই ছবিটা ডান দিকের। ধন্যবাদ। আমি আগেই বলছিলাম যে চার ধরনের গ্ল্যান্ড, তৃতীয় ধরনের গ্ল্যান্ড বলছিলাম হচ্ছে টিউবুলার গ্ল্যান্ড, যেমন হচ্ছে অক্সিনটিক গ্ল্যান্ড ইন স্টমাক, হুইচ সিক্রেট অ্যাসিড এবং পেপসিনোজেন। চতুর্থ ধরনের গ্ল্যান্ড হচ্ছে কমপ্লেক্স গ্ল্যান্ড, বা মিক্সড গ্ল্যান্ড, যারা থাকে আউটসাইড দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, যেমন হচ্ছে লিভার, প্যানক্রিয়াস, সেলিভারি গ্ল্যান্ড। তো লিভার, প্যানক্রিয়াস আমরা এলিমেন্টারি সিস্টেম পড়াই না, এটা আলাদা, কিন্তু সেলিভারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জানব। এখন এই ছবিতে একটু খেয়াল করো, এইটা পরবর্তী কয়েক স্লাইড পরে আবার বলা আছে, অক্সিনটিক গ্ল্যান্ড সম্পর্কে বলা হয়েছে। অক্সিনটিক, এই ছবিটা গ্যানোনে দেওয়া আছে, অক্সিনটিক গ্ল্যান্ডের দেখো একেবারে লুমেনের দিকে উপরের দিকে, এখানে থাকে তোমার সার্ফেস এপিথেলিয়াম সেল, ঠিক আছে। তারপর হচ্ছে মিউকাস স্নেক সেল, এখানে হচ্ছে মিউকাস স্নেক সেল, এগুলো হচ্ছে সার্ফেস এপিথেলিয়াম সেল, এগুলো হচ্ছে মিউকাস স্নেক সেল। এটা হচ্ছে একটা টিউবুলার শেপড গ্ল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিনটিক গ্ল্যান্ড। উপর দিকে থাকে মিউকাস সেল, সিম্পল মিউকাস সেল বা গবলেট সেল আমরা বলছি। এখানে দ্বিতীয় ধরনের সেল আছে মিউকাস স্নেক সেল, এখানে মিউকাস সিক্রেশন করে। তৃতীয় ধরনের সেল হচ্ছে প্যারাইটাল সেল, প্যারাইটাল সেলের কাজ হচ্ছে মূলত গ্যাস্ট্রিক জুস তৈরি করা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা, ইন্ট্রিনজিক ফ্যাক্টর তৈরি করা। আমরা পরবর্তীতে এই লেকচার এবং পরবর্তী লেকচারগুলোতে এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তারপর হচ্ছে পেপটিক সেল বা চিপ সেল, ঠিক আছে, পেপটিক সেল বা চিপ সেল এখানে আছে। তারপর হচ্ছে এন্টারক্রোমোফিন লাইক সেল, ইসিএল সেল, এই যে ইসিএল সেল, এগুলো হচ্ছে এন্টারক্রোমোফিন সেল, এগুলো হচ্ছে চিপ সেল, ঠিক আছে। এন্টারক্রোমোফিন সেল সেল এবং এই সেলগুলো মিলে কীভাবে তোমার হিস্টামিন সিক্রেশন করে এই সম্পর্কে তোমরা পরবর্তী সাইজ জানবো। পরীক্ষায় অনেক সময় অক্সিনটিক গ্ল্যান্ড আসলে এই ছবিটা আঁকতে হবে, এটা হচ্ছে গ্যানোনের ছবি। পরবর্তী আমি একটা স্লাইডে গাইটনের ছবিটা দেখাবো। তাহলে অক্সিনটিক গ্ল্যান্ডে কত ধরনের সেল থাকে? চার ধরনের সেল, মিউকাস সেল, মিউকাস স্নেক সেল, প্যারাইটাল সেল, আর হচ্ছে চিপস এন্টার সরি প্যারাইটাল সেল, তারপর হচ্ছে এন্টারক্রোমোফিন লাইক সেল, আর হচ্ছে চিপ সেল, ঠিক আছে। কত ধরনের সেল? পাঁচ ধরনের সেল থাকে এখানে, একরকম, দুই রকম, তিন রকম, চার রকম, পাঁচ রকম।
আচ্ছা, হুইচ ফ্যাক্টরস স্টিমুলেটস এলিমেন্টারি ট্র্যাক সিক্রেশন? ঠিক আছে, এলিমেন্টারি ট্র্যাক সিক্রেশনে হুইচ ফ্যাক্টর স্টিমুলেট করে? আমরা বলছি প্রেজেন্স অফ ফুড, যখন খাবারের উপস্থিত হবে তখন এলিমেন্টারি ট্র্যাকটা সিক্রেশন হবে। একটা হতে পারে ডাইরেক্ট স্টিমুলেশন, যখন ডাইরেক্ট স্টিমুলেশন হবে এই যে সার্ফেসে যেগুলো থাকে মিউকাস সেল, তখন এগুলো থেকে সিক্রেশন হবে। তারপরে স্টিমুলেশন হতে পারে নার্ভাস সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে, এন্টারিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। ট্যাকটাইল স্টিমুলেশন, যখন খাবারের ঘর্ষণ হবে তখন তখন হচ্ছে নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হবে। যখন হচ্ছে লুমেনটা ডাইলেটেড হবে তখন হচ্ছে একটা ট্যাকটাইল স্টিমুলেশন হবে, তখন হচ্ছে এন্টারিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হবে, তখন হচ্ছে জিআইটি সিক্রেশন হবে। কিছু হচ্ছে কেমিক্যাল ইরিটেশন, যে কোনো ধরনের কেমিক্যাল যদি আমরা খাদ্যনালীতে পৌঁছাই তখন হচ্ছে তখন জিআইটি সিক্রেশন হবে। ডিস্টেনশন অফ দ্য ওয়াল, যদি গাট ডিস্টেন্ট হয় তখন হচ্ছে সিক্রেশন হবে। তবে এই ধরনের সিক্রেশন হয় সারফেস থেকে হতে পারে, এবং ডিপ সেল যেগুলো আছে, আমরা যেগুলো ডিপ সেলের নাম পড়লাম, যেমন নেক সেল, চিপ সেল, প্যারাইটাল সেল, অ্যান্ট্রাক্রোমোফিনলেক সেল, এই সেলগুলো থেকে সিক্রেশন হবে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে অটোনমিক স্টিমুলেশন। অটোনমিক স্টিমুলেশন আমরা জানি নার্ভাস সিক্রেশন স্টিমুলেশন দুই রকম, একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক, যার কারণ কাজ হচ্ছে গ্ল্যান্ডুলার সিক্রেশন বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, ভ্যাসোডাইলেশন করা। দুই ধরনের, দ্বিতীয় হচ্ছে সিম্পেথেটিক। সিম্পেথেটিক যখন একা কাজ করবে তখন সে কিছুটা জিআইটি সিক্রেশন বাড়ায়, ঠিক আছে। যখন অলরেডি প্যারাসিম্পেথেটিক কাজ করে ফেলছে তখন হচ্ছে সিম্পেথেটিক জিআইটি সিক্রেশন কমাই দেবে, হরমোন সিক্রেশন কমাই দেবে, সরি, এই ভ্যাসো কনস্ট্রিকশন করবে, ঠিক আছে। যখন অলরেডি সিক্রেশন হয়ে গেছে হরমোনের মাধ্যমে হোক বা প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশনের মাধ্যমে হোক, তখন হচ্ছে সিম্পেথেটিক জিআইটি সিক্রেশন কমিয়ে দেবে। আর তৃতীয় হচ্ছে হরমোনাল সিক্রেশন। হরমোনগুলোর নাম আমরা পূর্ববর্তী ক্লাসে পড়ছি, পাঁচটা হরমোনের নাম পড়ছি, আর অনেক অনেকগুলো হরমোন আছে। এর মধ্যে কোনো কোনোটা আছে স্টমাকের সিক্রেশন বাড়ায়, কোনো কোনোটা আছে স্মল ইন্টেস্টাইনের সিক্রেশন বাড়ায়, কোনোটা আছে কমায় জিআইটি স্টমাকের সিক্রেশন, কোনো কোনোটা আছে আবার ইন্টেস্টাইনের সিক্রেশন কমিয়ে দেয়। পরীক্ষা যদি কোয়েশ্চেন আসে তাহলে এইভাবে লিখতে হবে। এখন আসো মেকানিজম অফ গ্ল্যান্ডুলার সিক্রেশন। গ্ল্যান্ডুলার সিক্রেশন কীভাবে হয়? যখন জিআইটিতে একটা খাবার অ্যাবজর্ব হয়, যখন জিআইটিতে একটা খাবার অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হওয়ার পরে, আচ্ছা, অ্যাবজর্ব হইল, তখন যখন কোনো সিগন্যাল আসবে, সিগন্যাল আসলে এই ব্লাড থেকে কিছু জিনিস হচ্ছে এই সেলগুলোর মধ্যে ঢুকবে। সেলগুলোর মধ্যে আমরা বলছি যে মেকানিজম অফ সিক্রেশনের মধ্যে এখানে কী কী সিক্রেশন হয়। এখানে অর্গানিক সাবস্টেন্স সিক্রেশন হয়, তারপরে এখানে সিক্রেশন হয়েছে ওয়াটার সিক্রেশন হয়। তো সিক্রেশনটা কীভাবে হয় আমি বলার চেষ্টা করি। প্রথমে হচ্ছে এখান থেকে কিছু জিনিস পরবর্তী স্লাইডে আমি বর্ণনা করব। এখান থেকে ব্লাড থেকে কিছু জিনিস হচ্ছে সেলে ঢুকে, সেল তার নিজস্ব প্রক্রিয়ায় কোনো জিনিস অর্গানিক সাবস্টেন্স তৈরি করে, ঠিক আছে। তোমরা এখানে দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখাইছি, এটা একটা সেল, নিউক্লিয়াস দেখাইছি, এবং এটা গলজি অ্যাপারেটাস। আমরা জানি এই সবগুলা সেলের যে অর্গানলি এগুলো ইনভলভ হয়ে অর্গানিক সাবস্টেন্স তৈরি করে, ঠিক আছে। তৈরি করার পরে গলজি অ্যাপারেটাসের মধ্যে থেকে তৈরি হয় সিক্রেটরি বেসিকলস, ঠিক আছে। সিক্রেটরি বেসিকলসগুলোর মধ্যে এই অর্গানিক সাবস্টেন্সগুলো আবদ্ধ হয়ে থাকে। যখন কোনো স্টিমুলেশন আসবে, হইতে পারে নার্ভাস স্টিমুলেশন কোনো বা কোনো হরমোনাল স্টিমুলেশন আসবে, তখন হচ্ছে সেলের মধ্যে ক্যালসিয়াম বেশি ঢুকে, বাইরে থেকে ক্যালসিয়াম বেশি ঢুকবে। ক্যালসিয়াম বেশি ঢুকে এই যে সিক্রেটরি বেসিকলসগুলো আছে, সিক্রেটরি বেসিকলসগুলোকে সেলের যে এপিক্যাল মেমব্রেন আছে, এপিক্যাল মেমব্রেনের গায়ে আবদ্ধ করবে। আবদ্ধ করে সেলের মধ্যে থেকে যে এই সিক্রেটরি বেসিকলসগুলোর মধ্যে যেসব বস্তু অর্গানিক ম্যাটেরিয়াল আবদ্ধ ছিল, এগুলো বাইরে একটা প্রক্রিয়া বেরিয়ে যাবে, যে প্রক্রিয়াটাকে আমরা বলছি এক্সোসাইটোসিস, ঠিক আছে। পরে স্লাইডে সম্পর্কিত হালকা বর্ণনা করা আছে। তাহলে সিক্রেশন হয় কী কী? সিক্রেশন অফ দ্য অর্গানিক সাবস্টেন্স, ওয়াটার এবং ইলেকট্রোলাইট, ঠিক আছে। সিক্রেশন অফ ফরমেশন অফ দ্য এটিপি ইন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হলো, এটিপি এবং নিউট্রিয়েন্টস, এটিপি এবং নিউট্রিয়েন্টস যেগুলো মানে এক্সোসাইটিস হবে, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারেটাস, এগুলো সহযোগে এবং রাইবোসোম সহযোগে অর্গানিক সাবস্টেন্স তৈরি করে। এই অর্গানিক সাবস্টেন্স স্টোর্ড ইন সিক্রেটরি বেসিকলস। সিক্রেটরি বেসিকলস আর কিছুই না, এগুলো হচ্ছে এই গলজি অ্যাপারেটাসের মানে টুকরা আর কি। গলজি অ্যাপারেটাসের মাথা ভেঙে ভেঙে সিক্রেটরি বেসিকলস তৈরি করে, ঠিক আছে। সিক্রেটরি বেসিকলসগুলো সেলের যে এপিক্যাল এন্ড আছে, ছবিতে খেয়াল করছো, এপিক্যাল এন্ডে গিয়ে এক্সোসাইটিস হয়। এক্সোসাইটিস কেন হয়? এক্সোসাইটিস হয় যখন হরমোন এবং নিউরোট্রান্সমিটার বাইন্ড করবে ওই সেলের রিসেপ্টরে, তখন সেলের মধ্যে ক্যালসিয়াম পারমিবিলিটি বাড়বে এবং ক্যালসিয়াম বেশি ঢুকবে। তখন ক্যালসিয়াম কী করে? সিক্রেটরি বেসিকলসগুলোকে এপিক্যাল মেমব্রেনে বাইন্ডিং করে। এপিক্যাল মেমব্রেন বাইন্ডিং করার পরে যে মেমব্রেনটা ব্রোক হয়, ভেঙে যায়,
এবং সেলের সিকিউরিটি ভেসিকলসের মধ্যে যেসব বস্তু আবদ্ধ ছিল, হইতে পারে অর্গানিক মেটেরিয়াল, ইলেকট্রোলাইটস এবং ওয়াটার, এগুলো এক্সোসাইটিস প্রক্রিয়া বাইরে বেরিয়ে যায়। ধন্যবাদ। আমরা আগে বলছিলাম যে মিউকাস সিক্রেশন হয় মিউকাস সেল থেকে, মিউকাস নেক্সাস সেল থেকে। এগুলো হচ্ছে প্রধানত হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকে, এখানে ওয়াটার থাকে এবং ইলেকট্রোলাইট থাকে। তার কাজ হচ্ছে অ্যাডহেরেন্স, কোনো বস্তুকে আটকে রাখা, সারফেস কোটিং, সারফেসকে কোটিং করে রাখে, লো রেজিস্ট্যান্স, যেহেতু এটা পিছিল রেজিস্ট্যান্স লো করে দেয় এবং বাফারিং সহায়তা করে। এই স্লাইডে তোমরা খেয়াল করো সেলিভারি গ্ল্যান্ডস, আমি পরবর্তী স্লাইডগুলো সেলিভারি গ্ল্যান্ড সম্পর্কে সম্পর্কে আলোচনা করবো। এগুলো হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। সেলিভারি গ্ল্যান্ড প্রধানত তিন প্রকার, ঠিক আছে, তিন সেট। এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এটা হচ্ছে সাবম্যানিপুলার গ্ল্যান্ড, জিব্বার নিচে থাকে সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড, এবং চতুর্থ তো এক ধরনের থাকে যেটা তোমার প্রিন্সিপাল না, প্রিন্সিপাল তিন থ্রি টাইপস, ঠিক আছে, ওয়ান পেয়ার প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যানিপুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এবং মুখের ভিতরে থাকে অসংখ্য হাজার হাজার বাক্কাল গ্ল্যান্ডস। মুখের মধ্যে থাকে অসংখ্য কী বাক্কাল গ্ল্যান্ডস, এই ছবিটা একটু মনে রাখো। তাহলে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, মেন্ডিবুলার নিচে সাবম্যানিপুলার গ্ল্যান্ড, জিব্বার নিচে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর মুখের মধ্যে অসংখ্য বাক্কাল গ্ল্যান্ডস। এখানে আমরা বলছি প্রিন্সিপাল গ্ল্যান্ডস যে সেলিভারি গ্ল্যান্ডস, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যানিপুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড জোড়ায় জোড়ায় থাকে, আর বাক্কাল গ্ল্যান্ডস থাকে নিউমারাস, ঠিক আছে। তো এখানে যে প্যারোটিড গ্ল্যান্ড তার সিকুয়েশনটা হচ্ছে সেরাস, বাক্কাল যে গ্ল্যান্ডস তার সিক্রেশনটা হচ্ছে মিউকাস, আর সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড তার সিক্রেশনটা হচ্ছে মিক্সড, মানে সারাস মিউকাস বোথ টাইপ। তো সেলিভারি সেলাইভার যে পিএইচটা হচ্ছে 6-7, ডেইলি কত পরিমাণ সিক্রেশন হয়, 1800-1500 পর্যন্ত হতে পারে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অনেক সময় পরীক্ষায় আসে কম্পাউন্ড গ্ল্যান্ড কোনটা, সিম্পল গ্ল্যান্ড কোনটা, কোনটা সেরাস সিক্রেশন করে, কোনটা মিউকাস সিক্রেশন করে, ঠিক আছে। তো সেরাস সিক্রেশনটা আমি একটু বলে নিই, সেরাস সিক্রেশন যে এটা প্রধানত একটা এনজাইম কন্টেন করে যাকে আমরা টায়ালিন, টায়ালিনের কাজ হচ্ছে এটা একটা আলফা অ্যামাইলেজ, যার কাজ হচ্ছে স্টার্চকে ভাঙা, ঠিক আছে। আমরা যেসব ফলমূল খাই, ঠিক আছে, তখন হচ্ছে বা অনেক ভেজিটেবল জাতীয় খাবার খাই যেগুলো স্টার্চ সমৃদ্ধ, তখন হচ্ছে মুখের মধ্যে এটা যখন আমরা মাস্টিকেশন করি বা চাবাই, তখন হচ্ছে চাবা চিবুনির ফলে ক্ষুদ্র ক্ষুদ্র টুকটা তৈরি হয়, তখন হচ্ছে এর গায়ে টায়ালিন যে এনজাইমটা আছে যেটা একটা আলফা অ্যামাইলেজ, আলফা অ্যামাইলেজ তখন এটা কাজ করে, ঠিক আছে। তাহলে স্টার্চ আমাদের যে ডাইজেশনের সহায়তা করে একটা এনজাইম, তার নাম হচ্ছে টায়ালিন, সোর্স হচ্ছে বাক্কাল গ্ল্যান্ডস, ঠিক আছে। পরীক্ষায় আসে কোনটা কম্পাউন্ড গ্ল্যান্ড, কোনটা সিম্পল গ্ল্যান্ড, কোনটা সেরাস গ্ল্যান্ড, কোনটা মিউকাস গ্ল্যান্ড, এমসিকিউ আসে। এখানে বলছি আমরা ডেইলি ইন্টেস্টাইনাল সিক্রেশন, স্যালাইভা কতটুকু হয়, গ্যাস্ট্রিক সিকুয়েশন কতটুকু হয়, প্যানক্রিয়াটিক সিকুয়েশন কতটুকু হয়, বাইল কতটুকু আসে, পরীক্ষার সময় এই নামগুলো আসে, ঠিক আছে, যে ইন্টেস্টাইনাল সিকুয়েশনগুলোর নাম লিখো, কোনটা কত অ্যামাউন্ট। অনেক সময় পিএইচ বাইভা জিজ্ঞেস করা হয়, তোমরা এখানে খেয়াল করা সবচেয়ে পিএইচ হচ্ছে 1-3.5, এটা হচ্ছে গ্যাস্ট্রিক সিকুয়েশন, কারণ কি এখানে ডিউটি প্রেজেন্স অফ দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আর সবচেয়ে কম থাকে হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড, যেটা সমস্ত জিআইটিপিপি স্টমাক ছাড়া কি সমস্ত জিআইটিপিপি থাকে, এটা হচ্ছে 9 পর্যন্ত হতে পারে। তো পরীক্ষা এমসিকিউ আসে যে কোনটার পিএইচ কত, পরীক্ষা এমসিকিউ আসে কোনটার পরিমাণ কত, ভাইবা জিজ্ঞেস করা হয় সবচেয়ে বেশি পরিমাণ সিকুয়েশন কোনটা, সবচেয়ে বেশি পরিমাণ সিকুয়েশন হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল সিকুয়েশন, এটা হচ্ছে 1.8 লিটার, সবচেয়ে কম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড, লার্জ ইন্টেস্টাইনাল সিকুয়েশন সবচেয়ে কম সেটা হচ্ছে 200 ml, টোটাল হচ্ছে 6.7 লিটার। পরীক্ষায় হর হামাসে এমসিকিউ আসে, পরীক্ষায় হর হামাসে ভাইভাই জিজ্ঞেস করা হয় সিকুয়েশন কার সিকুয়েশন কত, কার পিএইচ কত, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এই স্লাইডটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এখানে বোঝানোর কিছু নেই। এটা হচ্ছে সেলিব্রারি সিকুয়েশন, এটা একটা সেলিব্রারি গ্ল্যান্ড, এটা একটা মনে করো গ্ল্যান্ডের একটা অংশ দেখানো হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে এসিনাস, এগুলো হচ্ছে ডাক্ট, হ্যাঁ, ঠিক আছে, এটি হচ্ছে বড় একটা লুমেন, এখান থেকে সিকুয়েশনটা এদিকে বেরিয়ে আসে। তো প্রথমে যখন সিকুয়েশন হয়, সিকুয়েশনটা হয় এসিনাসে, এই জায়গায়, ঠিক আছে। সেকেন্ড স্টেজ সিকুয়েশন হয় ডাক্টে, এই ডাক্টগুলোতে, এই ডাক্টগুলো আছে ছোটো ছোটো ডাক্টগুলো, এই ডাক্টগুলোতে সিকুয়েশন হয়। এখানে কী হয় এর খেয়াল করো, এখানে হয় সোডিয়ামটা হয় অ্যাক্টিভলি রিঅ্যাবজর্ভ, সোডিয়ামটা অ্যাক্টিভলি রিঅ্যাবজর্ভ হয়, অ্যাক্টিভলি সিকুয়েশন হয় ক্যালসিয়াম, পটাশিয়াম, ফলে এখানে -75 মিলিভোল্ট নেগেটিভিটির সৃষ্টি হয়। এই নেগেটিভিটির জন্য হচ্ছে ক্লোরাইডটা হচ্ছে রিঅ্যাবজর্ভ হয়ে যায় পেসিভলি,
লোয়ারটা হচ্ছে পেসিভলি রিঅবজার্ভ হয় এবং বাইকার্বনেট সিক্রেশন হয় ডাক্টাল এপিথিলিয়াম। ডাক্টাল এপিথিলিয়াম থেকে বাইকার্বনেট সিক্রেশন হয়, তাহলে এখানে অ্যাক্টিভ প্রসেসও কাজ করতেছে, এখানে প্যাসিভ প্রসেসও কাজ করতেছে, ঠিক আছে। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় অনেক সময় যে স্যালাইভার কন্টেন্ট কি সোডিয়াম থাকে নাকি ক্লোরাইড থাকে, বাইকার্বনেট থাকে, পটাশিয়াম থাকে। তোমরা একটা বই দেখে পড়বা, আমি এটা আনসার বলবো না, বললে তোমরা বই পড়বা না। গ্যানন এবং গাইটন দুই বই এটা উল্লেখ আছে। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসে যে স্যালাইভাতে কোন কোন ইলেকট্রোলাইট থাকে, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট, ঠিক আছে। কোনটা কী হয়, সোডিয়াম হচ্ছে অ্যাক্টিভলি অ্যাবজর্পশন হয়ে যায়, ক্লোরাইড হচ্ছে প্যাসিভ অ্যাবজর্পশন হয়ে যায়, পটাশিয়ামটা হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন হয়, বাইকার্বনেট হচ্ছে সিক্রেশন হয় ডাক্তারের এপিথেলিয়াম থেকে, ঠিক আছে। এটা কন্টেন্ট কী কী, কন্টেন্ট হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, প্রাইমারি সিক্রেশন যেটা এখানে আসে, টায়ালিন, আমি আগেই বলছি একটা এনজাইম, আর হচ্ছে মিউকাস। তোমাদের জন্য পড়া রইল যে স্যালাইভা কি, স্যালাইভা ডাস স্যালাইভা কন্টেন সোডিয়াম অর ক্লোরাইড অর বোথ অর নট, স্যালাইভা কি সোডিয়াম কন্টেন করে নাকি করে না, স্যালাইভা কি ক্লোরাইড কন্টেন করে কি নাকি করে না, এটা পরীক্ষা জিজ্ঞেস করা হয়, এমসিকিউ আসে। তোমরা একটা মেইন বই দেখে পড়ে নিবা। এখন আছে নার্ভাস রেগুলেশন অফ দ্য স্যালাইভারি সিক্রেশন, ঠিক আছে। নার্ভাস রেগুলেশন বলার আগে আমি স্যালাইভার একটা ফাংশন বলি, কোনো স্লাইডে উল্লেখ করে নাই। স্যালাইভার ফাংশন মাঝে মধ্যে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন, ঠিক আছে। মেকানিক্যাল ফাংশনের মধ্যে স্যালাইভার কাজ কী, স্যালাইভার কাজ হচ্ছে মুখকে ময়েস্ট রাখা, ভিজা রাখা, এটা হচ্ছে আমাদের সোয়াল অঙ্গে সহায়তা করে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা ডাইলিউট করে, আমাদের ফুডটাকে ডাইলিউট করে দেয়, এটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপর ডাইজেস্টিভ ফাংশন, ডাইজেস্টিভ ফাংশনের মধ্যে হচ্ছে স্যালাইভা স্টার্চকে ভেঙে তৈরি করে কি মাল্টোজ, মাল্টোট্রায়োজ, ঠিক আছে, আলফানিবিট ডেক্সট্রিন, এগুলো তৈরি করে, ভেঙে ভেঙে টুকটো তৈরি করে। স্যালাইভা থেকে কিছু কিছু জিনিস সিক্রেট হয়, ঠিক আছে। এটা ওয়াটার ব্যালেন্স মানে বাফারে সহায়তা করে, বাফারিং অ্যাকশনে সহায়তা করে। স্যালাইভা যে সিক্রেশন আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, যার কাজ হচ্ছে প্যাথোজেনকে মেরে ফেলা। তার স্যালাইভার ইম্পর্টেন্ট সিক্রেশন হচ্ছে স্যালাইভার সিক্রেশনের মধ্যে আর কি, স্যালাইভার কম্পোজিশনের মধ্যে লাইসোজাইমস, লাইসোজাইমস একটা এনজাইম যা হচ্ছে প্যাথোজেনকে মেরে ফেলে। তারপরে মিউকাস থাকে, এখানে বাইকার্বনেট থাকে, ঠিক আছে। তাহলে পরীক্ষা অনেক সময় আসে যে স্যালাইভার প্রোটেক্টিভ ফাংশন কীভাবে মেনটেন করে, তাহলে এগুলো সবগুলোই বলতে হবে। ইমিউনোগ্লোবুলিন এ কী করে, তারপর হচ্ছে লাইসোজাইমস কী করে, মিউকাস যেটা সিক্রেশন হয় কী করে, বাইকার্বনেট কী করে, ঠিক আছে। বাইকার্বনেট হচ্ছে নিউট্রালাইজ অ্যাসিডকে নিউট্রালাইজ করে। আচ্ছা, আমরা এখন বলবো যে কীভাবে নার্ভাস রেগুলেশন হয় স্যালাইভারি সিক্রেশন। আচ্ছা, হুইচ ফ্যাক্টরস কজেস স্যালাইভারি সিক্রেশন, টেস্ট অ্যান্ড ট্র্যাক্টর স্টিমুলেশন। যখন আমরা কোনো খাবার খাই বা কোনো খাবার মুখে নেই, তখন হচ্ছে খাবারের টেস্টের কারণে, যেমন সাওয়ার টেস্ট, সবচেয়ে বেশি সাওয়ার টেস্টের কারণে সিক্রেশন হয়। এবং যত বেশি স্মুথ খাবার হবে তত বেশি স্যালাইভারি সিক্রেশন বেশি হবে। যেমন আমরা যখন লজেন্স খাই, লজেন্সের সার্ভিস টু স্মুথ থাকে, তখন হচ্ছে সিলেবাস সিক্রেশন বেশি হয়। সিগন্যাল ফ্রম দ্য হায়ার সেন্টার, যখন হায়ার সেন্টার থেকে সিগন্যাল কখন আসবে, যখন আমরা খাবারের স্মেল নেই, খাবার সম্পর্কে থিঙ্ক করি, কোনো খাবার দেখি আমাদের পছন্দ মতো কোনো খাবার, তখন হচ্ছে ভেগাসের মাধ্যমে স্টিমুলেশন আসে, প্যারাসিম্পাথিক ভেগাসের মাধ্যমে স্টিমুলেশন আসে, এসে সিলেবাস সিক্রেশন হয়। তৃতীয়ত হচ্ছে রিফ্লেক্স, যখন স্টমাকে থেকে রিফ্লেক্স এবং আপার স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রেশন আসে, তখন হচ্ছে সিলেবাস সিক্রেশন বেড়ে যায়। আর প্যারাসিম্পাথিক সিক্রেশন আছে, প্যারাসিম্পাথিক কী করে, ভ্যাসোডাইলেশন করে এবং কজেস ইনক্রিজ সিক্রেশন। এগুলো হচ্ছে হুইচ ফ্যাক্টরস কজেস স্যালাইভারি সিক্রেশন, ঠিক আছে। আর নার্ভাস রেগুলেশনটা কী, নার্ভাস রেগুলেশনটা কীভাবে হয় আমি পরের স্লাইডে বলবো। তাহলে এই স্লাইডে যেটুকু বলা আছে, এটি হচ্ছে হুইচ ফ্যাক্টরস কজেস স্যালাইভারি সিক্রেশন, তাহলে এগুলো সবগুলোই বলতে হবে, 1, 2, 3, 4। আর নার্ভাস রেগুলেশন কীভাবে করে সেটা আমরা পরের স্লাইডে দেখানোর চেষ্টা করবো। এই স্লাইডটা আমি একটু পরে বলি, এটা হচ্ছে আমরা একটু বলে যাই, পরবর্তী স্লাইডে বলবো আর কি। আমরা বলছি স্যালাইভারি সিক্রেশন মানে রিফ্লেক্সটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স, একটা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স। কন্ডিশন রিফ্লেক্স হচ্ছে সেই রিফ্লেক্স যখন আমরা মুখে কোনো খাবার নেই না, তারপরে স্যালাইভারি সিক্রেশন হয়। যেমন আমরা যখন কোনো টক জাতীয় খাবার দেখি, টক জাতীয় খাবার যাদের পছন্দ, বা মিষ্টি জাতীয় খাবার যাদের পছন্দ, যাদের বিরিয়ানি পছন্দ, যখন ওই জাতীয় খাবারের দোকানে যাই, খাবারের স্মেল নেই, খাবার দেখি, খাবারের থিঙ্ক করি, তখন হচ্ছে আমাদের স্যালাইভারি সিক্রেশন হয়, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের হায়ার সেন্টার যেগুলো আছে, স্যালাইভারি নিউক্লিয়াস এবং স্যালাইভারি কর্টেক্স থেকে যে সিক্রেশন, যে সিগন্যালটা আসে, তার ফলে হচ্ছে স্যালাইভারি সিক্রেশন হয়, যাকে আমরা বলি কন্ডিশন রিফ্লেক্স। আর আনকন্ডিশন রিফ্লেক্স আর কিছুই না, যখন আমরা কোনো খাবার মুখে নেই,
ঠিক আছে, যেমন মেকানিক্যাল এবং কেমিক্যাল স্টিমুলেশন মুখে দিই, যেমন আমরা যখন সাল্ট জাতীয় খাবার, সল্ট জাতীয় খাবার বেশি নেই, তখন হচ্ছে সিলিভারি সিক্রেশন বেশি হয়, তখন টেস্ট বাডগুলো ওই খাবারের উদ্দীপনা পায়, উদ্দীপনা পায়ে সিলিভারি সিক্রেশন হয়, তাকে বলে আমরা আনকন্ডিশন রিফ্লেক্স। তাহলে কন্ডিশন রিফ্লেক্স কোনটা, যখন মুখে খাবার নেই না তারপরে সিলিভারি সিক্রেশন হয় তাকে আমরা বলছি কন্ডিশন রিফ্লেক্স, যখন মুখে খাবার নেই এবং তখন যখন সিলিভারি সিক্রেশন হয় তাকে আমরা বলছি আনকন্ডিশন রিফ্লেক্স। তোমরা এই ছবিতে একটু খেয়াল করো যে নার্ভাস রেগুলেশনটা কীভাবে হয়, এটা হচ্ছে আমাদের টাং। টাঙ্গে যখন আমরা কোনো টেস্ট, যখন কোনো ট্যাকটাইল স্টিমুলেশন পাই, তখন হচ্ছে আমাদের এখান থেকে সেন্স যায় হায়ার সেন্টারে যায়, ঠিক আছে, হায়ার সেন্টার কোন নার্ভের মাধ্যমে, গ্লুসিফেরিঞ্জাস নার্ভের মাধ্যমে এবং হচ্ছে ফেসিয়াল নার্ভের মাধ্যমে। আমরা টাঙ্গের নার্ভ সাপ্লাই জানি, ঠিক আছে, এই নার্ভের মাধ্যমে গেলো হায়ার সেন্টারে গেলো, এবং কার মাধ্যমে সিগন্যালটা আসবে, সিগন্যালটা আসবে দেখো ফেসিয়াল নার্ভের মাধ্যমে কিছু আসতেছে, ফেসিয়াল নার্ভ, এটা হচ্ছে গ্লুসিফেরিঞ্জাল নার্ভের মাধ্যমে। তো আলটিমেটলি এটা হচ্ছে একটা গ্যাংলিয়াতে আসবে, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া এবং হচ্ছে ওটিক গ্যাংলিয়া, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া এগুলো হচ্ছে প্যারাসেন্টারি সাপ্লাই, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া এবং ওটিক গ্যাংলিয়া থেকে নিউ ট্রান্সমিটার সরি রিলিজ হবে, যেমন অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিন রিলিজ যখন হবে তখন হচ্ছে এই আমাদের গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে। তো এখানে খেয়াল করো যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড যেটা আছে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে যে ইয়েটা হয়, এই এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হয় তার নার্ভ সাপ্লাইটা পরবর্তী প্রধানত আসছে ফেসিয়াল নার্ভ দিয়ে, কিন্তু এখানে যে গ্যাংলিয়নটা, গ্যাংলিয়ন হচ্ছে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন। আর ওটিক গ্যাংলিয়ন যেটা আছে, ওটিক গ্যাংলিয়নের মাধ্যমে গেছে হচ্ছে প্রধানত এই এই কিসের মাধ্যমে, কী বলে, এই প্যারোটিড গ্ল্যান্ডের মাধ্যমে। আর সাবমেন্ডিবুলার যে গ্যাংলিয়ন তার মাধ্যমে গেছে লিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে গেলো একটা মাধ্যমে, আসলো একটা মাধ্যমে, আসার সময় সে একটা স্টেশনের, একটা স্টেশনে রিলে করে, এই স্টেশনটার নাম হচ্ছে গ্যাংলিয়ন, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন থেকে যায় হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ডে, এবং ওটিক গ্যাংলিয়নের যে স্টেশনে রিলে হয় যে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, এখানে এগুলো হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার প্যারাসিম্পেথেটিক, এগুলো হচ্ছে প্যারাসিম্পেথেটিক প্যারোটিড গ্ল্যান্ডে যায়। তো আমরা বলছি প্যারোটিড গ্ল্যান্ডের সিচুয়েশন কী ধরনের, সেরাসনা মিউকাস, মিউকাস সাবমেন্ডিবুলার সাব লিঙ্গুয়াল যে গ্ল্যান্ড তার সিচুয়েশনটা কী ধরনের, মিক্সড, মানে সেরাস মিউকাস বোথ টাইপ। পরীক্ষা যদি আসে তোমাদের, তোমরা যে বইটা পড়ো ওই বইয়ে একটা ফ্লো চার্ট দেওয়া আছে যেটা গ্যানোনের, ঠিক আছে, তোমরা এইভাবে ছবি আঁকতে পরীক্ষা কষ্ট হইলে ওই গ্যানোনের ওই চার্টটা দিলে চলবে আর কি, ঠিক আছে। তাইলে নার্ভাস রেগুলেশন অফ সিলিভারি সিক্রেশন যদি আসে তাহলে এইভাবে লিখতে হবে। ধন্যবাদ। গ্যাস্ট্রিক সিক্রেশন, গ্যাস্ট্রিক সিক্রেশনের যে গ্যাস্ট্রিক যে সিক্রেশন, এর মধ্যে মিউকাস সিক্রেটিং কিছু গ্ল্যান্ড আছে, আমরা আগেই বলছি কিছু গ্ল্যান্ড আছে, অক্সিনটিক গ্ল্যান্ড বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেগুলোর অবস্থান হচ্ছে বডি এবং ফান্ডাসে, যারা সিক্রেশন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল এবং মিউকাস। আর কিছু গ্ল্যান্ড আছে পাইলোরিক গ্ল্যান্ড, যেটা স্টমাকের এন্ট্রাম প্রসারণে থাকে, যার কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা এবং গ্যাস্ট্রিক এবং হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশন করা। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলোর যদি নাম আসে তাহলে এই তিন ধরনের গ্ল্যান্ডের নাম বলতে হবে, মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড বা মিউকাস সিক্রেটিং সেল এক কথাই, অক্সিনটিক গ্ল্যান্ড যার একটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেটা অবস্থান করে বডি এবং ফান্ডাসে, যে সিক্রেশন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল এবং মিউকাস। আর পাইলোরিক গ্ল্যান্ড যেটা আছে, পাইলোরিক গ্ল্যান্ড থেকে কিছু সিক্রেশন হয়, যেটা অবস্থান হচ্ছে এন্ট্রামে, সিক্রেশন হচ্ছে মিউকাস এবং গ্যাস্ট্রিন। আচ্ছা, অক্সিনটিক গ্ল্যান্ড এখানে ছবি দিয়ে খেয়াল করো, এই যে এটা অক্সিনটিক গ্ল্যান্ড, অক্সিজেন গ্ল্যান্ডের উপরে সার্ভিস দিলাম, এখানে থেকে তোমার মিউকাস, এখান থেকে গবলেট মিউকাস সিক্রেশন হয়, মিউকাস নেক্সট সেল যেগুলো আছে এখান থেকে সিক্রেশন করে মিউকাস, অক্সিনটিক গ্ল্যান্ড বা প্যারাইটাল, অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল যেখান থেকে সিক্রেশন হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল, পেপটিক সেল বা চিপ সেল যেগুলো আছে, পেপটিক সেল বা চিপ সেল যেখান থেকে আসে সিক্রেট পেপসিনোজেন। আমি প্রথম থেকে দুই নম্বর বা তিন নম্বর স্লাইডে একটা অক্সিজেন গ্ল্যান্ডের ছবি দেখাইছিলাম, ওইখানে পাঁচ ধরনের সেলের কথা বলছিলাম, ওইখানে বলছিলাম যে এই জায়গায় থাকে মিউকাস সেল, যার কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা, এবং এখানে থাকে এন্টারাক্টোমোফিন লাইক সেল, এন্টারাক্টোমোফিন লাইক সেল যার কাজ হচ্ছে হিস্টামিন রিলিজ করা। এটি কীভাবে করে আমরা পরবর্তীতে পড়বো, ঠিক আছে। তাহলে অক্সিজেন গ্ল্যান্ডের যে সেলগুলো পাঁচ ধরনের, এখানে এটি গাইটনের ছবি, গাইটনে এখানে তিন ধরনের বলছে আর গ্যানোনে বলছে পাঁচ ধরনের, আসলে পাঁচ ধরনের হবে, এখানে উপর দিকে থাকে হচ্ছে মিউকাস সেল আর এন্টারক্রোমোফিন লাইক সেল। ধন্যবাদ। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ সিক্রেশন অফ দ্য
হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন। তুমি এখানে খেয়াল করো, সেলের মধ্যে এটা একটা সেল, এখানে চিন্তা করো ব্লাড ভেসেলস আছে, এটা হচ্ছে লুমেন, এদিকে লুমেন আমাদের যে ইন্টেস্টাইনাল লুমেন এদিকে। তো এখানে সেলের মধ্যে হচ্ছে যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা ইজিলি ডিফিউজ হয়ে সেলের মধ্যে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, ডিফিউজ হয়ে সেলের মধ্যে আসলো, সেলের মধ্যে ঢুকে সে সেলের মধ্যে যে পানি আছে, পানির সাথে মিলিত হয়ে তৈরি করলো তোমার বাইকার্বনিক অ্যাসিড। বাইকার্বনিক অ্যাসিডটা আবার ভাঙবে, ঠিক আছে, বাইকার্বনিক যে অ্যাসিডটা আছে এটি ভাঙে, ভেঙে তৈরি করে দুই ধরনের উপাদান, সরি, বাইকার্বনিক অ্যাসিড ভাঙে তৈরি করে বাইকার্বনেট আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে। ওকে, এই যে হাইড্রোক্সিল আয়নটা আছে, এই হাইড্রোক্সিল আয়নটা কী করে সেলের মধ্যে যখন ক্লোরিন ঢুকে এখন হচ্ছে অ্যান্টিপোর্ট। সেলে এই ছবিতে এই চার্টের মধ্যে যেখানে এটিপি লেখা আছে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটাতে এটিপি লেখা নাই, তার মানে হচ্ছে এটা সেকেন্ডারি ট্রান্সপোর্ট, যেখানে হচ্ছে বাইকার্বনেট সেল থেকে বেরিয়ে যায় এবং সেলের মধ্যে ক্লোরাইড ঢুকে, ওকে, সেলের মধ্যে ক্লোরাইড ঢুকে। আচ্ছা, এখন ওই যে পানি ভেঙে তৈরি হচ্ছে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়নটা পটাশিয়ামের সাথে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে হাইড্রোজেন আয়নটা চলে যাবে লুমেনে, এবং লুমেন থেকে পটাশিয়াম আসবে সেলের মধ্যে, যে পটাশিয়ামটা আবার সোডিয়ামের সাথে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে এখানে তোমার দেখো পটাশিয়ামটা আবার সেলের মধ্যে যে ইয়েটা আছে পটাশিয়াম চ্যানেলের মধ্যে পটাশিয়াম কিছু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে খেয়াল করো যে আচ্ছা আমি এই স্লাইডটা আবার একটু বলার চেষ্টা করি, তোমরা খেয়াল করো। অ্যাট ফার্স্ট কী হয় সেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, এটা সেলের মধ্যে ঢুকতেছে, ঠিক আছে, সেলের মধ্যে ঢুকে সে পানির সাথে বাইন্ড করে বাইকার্বনিক অ্যাসিড, এই বাইকার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে যাচ্ছে, ভেঙে তৈরি ক্যাটালাইজ হচ্ছে, কার্বনিক অ্যানহাইড্রেজ একটা এনজাইম আছে তার সহায়তায় তৈরি করে তোমার বাইকার্বনেট এবং ওয়াটার, ঠিক আছে। এই বাইকার্বনেটটা কী হয় তখন, কী হয় এই যে বাইকার্বনেটটা তখন যে বেজোল্যাটারাল মানে সেলের বেজোল্যাটারাল যে মেমব্রেন এদিকে হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে ক্লোরিনের সাথে, সেল থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেলে কী ঢুকতেছে, ক্লোরাইড আয়ন ঢুকতেছে। যে হাইড্রোজেন আয়ন তৈরি হলো এই পানি এবং ভেঙে হাইড্রোজেন আয়ন তৈরি করো, এই হাইড্রোজেন আয়ন তৈরি হলো কার ডিসোসিয়েশনের মাধ্যমে, বাইকার্বনিক অ্যাসিড ডিসোসিয়েশনের মাধ্যমে তৈরি হলো হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটা কী করলো, সিক্রেটেড ফ্রম দ্য চলে যাবে কোন জায়গায়, গ্যাস্ট্রিক লুমেনে যাবে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম আয়ন, ঠিক আছে, তুমি খেয়াল করছো সেলের মধ্যে লুমেন থেকে পটাশিয়াম আয়ন ঢুকবে, ঠিক আছে। আবার এদিকে তোমরা খেয়াল করো যে বেজের এদিকে পটাশিয়াম আয়ন সেলে আবার আসতেছে, সেল থেকে আমরা জানি সোডিয়াম বেরিয়ে যায় এবং পটাশিয়াম ঢুকে, আলটিমেটলি এই পটাশিয়ামগুলো পটাশিয়াম চ্যানেল দিয়ে লুমেনে চলে আসে, যেটা আবার পরবর্তীতে হচ্ছে এই যে হাইড্রোজেন পটাশিয়াম অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সেলের মধ্যে চলে আসে, ঠিক আছে। আবার এখানে নিচে দেওয়া আছে যে ক্লোরাইড যে আয়নটা, কিছু ক্লোরাইড আবার এই যেটা ঢুকলো আগে সেলের মধ্যে, এটা ক্লোরাইড চ্যানেল দিয়ে হচ্ছে লুমেনে চলে আসে, ঠিক আছে। আবার ওয়াটার কী হয়, অসমোসিস হয়, আলটিমেটলি আমাদের লুমেনে কী আসলো, কী জমা থাকলো, আমার ওয়াটার আসলো, হাইড্রোজেন আয়ন আসলো এবং ক্লোরাইড আয়ন আসলো, যেগুলো মিলিত হয়ে কী তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মেকানিজম অফ সিক্রেশন আসে। সেক্ষেত্রে এই ছবিটা যদি কেউ আঁকো, যদি মার্কস বেশি থাকে তাহলে ক্লোরাইড লিখতে হবে, যদি মার্কস কম